আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। করোনা ভাইরাস চীন সহ সারা বিশ্বের এক মহা আতঙ্কের নাম করোনা ভাইরাস। জেনে নিন কোরআন থেকে 1500 বছর পূর্বে বর্ণিত হাদিস কিভাবে মিলে গেল আজ করোনা ভাইরাসের সাথে। চীনে কেন এই করোনা ভাইরাস এবং কেন এর উৎপত্তি এবং কী তার প্রতিকার, পুরো বিষয়টি কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। তাই আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করব করোনা ভাইরাস বনাম ইসলাম। মহাগ্রন্থ আল কোরআনকে নিজের মতো সাফাতে স্বপ্ন দেখেছিলেন চীন। এখন করোনা ভাইরাসের ভয়ে গোটা চীন সহ পুরো বিশ্ব আজ আতঙ্কিত। কিছুদিন আগে দাবানলে আগুন নিভাতে যখন ব্যর্থ হয় তখন তারা মুসলমানের কাছে গিয়ে বলে তারা যেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করে। ঠিক দোয়া করার 1 ঘন্টা 30 মিনিট পর আল্লাহ বৃষ্টি দিয়ে দাবানলকে রক্ষা করেন। ঠিক তার কিছুদিন পর উটের বেশি পানি খাওয়া নিয়ে 10,000 উট মেরে ফেলেছে অস্ট্রেলিয়া। তার পরের সপ্তাহে সেই একই এলাকায় বন্যায় বেহাল অবস্থা। আল্লাহর গজব ছাড়া আর কিছু না। মাত্র কিছুদিনের ব্যবধান আল্লাহর আজাব এসে উপস্থিত। লুটিয়ে পড়ে মারা যাচ্ছে মানুষ, আক্রান্ত হওয়ার ভয়ে মৃতদেহের কাছেও ঘেঁটছে না। করোনা ভাইরাসের আক্রান্তের সম্ভাব্য সংখ্যা প্রায় লক্ষাধিক। গৃহবন্দী হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। প্রবাসী বাঙালিরা দেশে ফেরার জন্য আর্তনাদ করছে। এই তো এক বছরও হয়নি আমরা ডেঙ্গুর মহামারী দেখে আসছি। কয়েকটা কোরআনের আয়াত ও হাদিসের কথাই কেবল স্মরণ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আচ্ছাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। তারা কি দেখে না, প্রতি বছর 2-1 বার বিপর্যয় হয়, এর পরেও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে, অন্যথায় আল্লাহর পক্ষ হতে তোমাদের ওপর আজাব পাঠাবেন, অতঃপর তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের দোয়া কবুল হবে না। এমন বার্তায় মুমিনদের জন্য সুসংবাদ, এতে করে মুমিনদের ঈমান আরও মজবুত হবে, আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা অনেক গুণে বেড়ে যাবে। এবং কাফেরদের জন্য দুঃসংবাদ, তারা পালানোর জায়গা খুঁজে পাবে না। এই মহামারী থেকে আত্মরক্ষার্থে যে দোয়াটি পড়বেন তার বঙ্গানুবাদ হচ্ছে, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ ও সকল প্রকার ব্যাধি হতে আশ্রয় প্রার্থনা করছি। অন্য আরেকটি দোয়া হচ্ছে, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট দুশ্চরিত্র, অসৎকর্ম, কুপ্রবৃত্তি ও কঠিন রোগসমূহ হতে আশ্রয় প্রার্থনা করছি। উক্ত বিষয়টি সম্পর্কে কিছু তো অবশ্যই বোঝার আছে, কিছু তো অবশ্যই শেখার আছে। আল্লাহর গজব যখন আসে তখন ভালো মন্দ কাউকে ছাড়ে না। আল্লাহ আমাদের মহামারী থেকে রক্ষা করুন, অপমৃত্যু থেকে রক্ষা করুন, আল্লাহর গজবে পতিত হওয়া থেকে রক্ষা করুন। হে আল্লাহ, চীনে অবস্থানরত সকল মুসলিমকে আপনি হেফাজত করুন।